পাকসাকাসে পুলিশকর্মীর ছোড়া এলোপাথারি গুলিতে প্রাণ গেল নিরীহ মহিলার। পাকসাকাসে গুলিকাণ্ডে মৃত তরুণের মাকে ফোন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে আমলে জানিয়েছেন মৃত রিমা সিংহের মা। কথা বলবো এ নিয়ে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে। অরিত্রিক, মুখ্যমন্ত্রীর সঙ্গে রিমা সিংহের মায়ের কথা হয়েছে, কি কথা হয়েছে তার সঙ্গে, কি জানানো হচ্ছে পরিবারের তরফে? পরিবার তরফ থেকে জানানো হয়েছে আজকে সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন এবং সেখানে বেশ কিছু কথা হয়েছে এবং সম্পূর্ণভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে পরিবারের এই খারাপ সময়। এবং যেটা পরিবার তরফে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 5 লক্ষ টাকা পাঠিয়েছেন এবং যে মৃত তরুণীর যে ভাই রয়েছে তার যে জীবনপঞ্জী, যে বায়োডেটা, সেটাও তিনি চিঠি পাঠিয়েছেন। সেক্ষেত্রে কোন রকম চাকরি ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখা হবে। এমনকি আমরা জানি যে এই মৃত তরুণী রিমা সিং তার বাবা বেশ অসুস্থ, তিনি যাতে বাড়ির কাছে কিছুটা রোজগারের ব্যবস্থা করতে পারেন তার জন্য একটা দোকান ঘর তৈরি করে দেওয়া হতে পারে বলে প্রস্তাব দিয়েছেন। তবে এই মুখ্যমন্ত্রী সব আশ্বাসবাণীর পরে মৃত তরুণীর মা একটাই আর্জি জানিয়েছেন তার কাছে যে এর পরে যেন এরকম কোনো মানুষকে পুলিশে চাকরি না দেওয়া হয় যার জন্য এত বড় ঘটনা ঘটতে পারে, এই আর্জিও তিনি জানিয়েছেন এবং সেটাও মুখ্যমন্ত্রী শুনেছেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ফোনতে কিছুটা আশ্বস্ত পরিবার, কিন্তু খুব স্বাভাবিকভাবেই যে দুর্ভাগ্যজনক ঘটনা গোটা পরিবারের সঙ্গে ঘটে গেছে তা 24 ঘন্টা পেরিয়েছে সবে, তার যে শোক সেটা কিন্তু এখনো তারা কাটিয়ে উঠতে পারেননি। ইতিমধ্যেই এই তরুণীর ময়নাতদন্ত চলছে এবং তারপরেই তার দেহ পরিবারের কাছে এসে পৌঁছবে। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। রিমা সিংহের মায়ের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। বাংলাদেশ হাইকমিশনের সামনে দুর্ভাগ্যজনকভাবে গুলিতে মৃত্যু এবং তার পরদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, রিমার মায়ের সঙ্গে কথা বলবো। দিদি সান্ত্বনা দিলেন, দিদি বললেন আমি মেয়েকে তো ফেরত দিতে পারবো না। আমি পাশে দাঁড়াবার চেষ্টা করব, যতটা পারি করব। উনি 5 লাখ টাকা সঙ্গে সঙ্গে বলেন, 5 লাখ টাকা বললেন দিতে। আর বললো ভাইয়ের একটা মুখ জিজ্ঞাসা করলো কত দূর পড়াশোনা করেছে, বললো ভাইয়ের একটা যদি চাকরি হয়ে যায়, উনি সঙ্গে সঙ্গে বলেন যে ওনার ভাইয়ের একটা চাকরি করে দিতে হবে, করে দেবো আমরা। আর বললো আমার স্বামী এরকম অসুস্থ বলে, আমি বললাম আমার কারখানা 5 বছর মানে বন্ধ, আমি স্বামীর জন্য ওই সাহেব কোনো কাজ পাবে, হ্যাঁ কাজ করতে পারবে সেরকম এ না, বলে ঠিক আছে আমি তাহলে একটা দোকান যাতে হয় ছোটোখাটো একটা দোকানের ব্যবস্থা আমি করে দেবো। একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি একটু আগে অরূপ রায় এসেছেন তাকেও বলছিলেন যে এরকম কর্মীদের যেন চাকরি, দিদিকে আমি এই কথাই বলেছি, দিদিকে বলেছি এরকম লোককে না রাখাই ভালো, আজকে আমার সংসারটা তো অজানাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পাশে থাকার আশ্বাস মিলেছে, কিন্তু বাড়ির মেয়েকে হারানোর যন্ত্রণা নিয়ে এখনো দাসনগরের সেই পরিবার বাঁচছে। ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, হাওড়া।